सुप्रिय शिक्षार्थी बृंद सकल के अनेक अनेक शुभेच्छा आशा करी तुम्हारा सकले भलो आछो आमिओ भलो आछि। अच्छा एइबार आमरा एकटु पाछे मन दी गत तारीखे आमरा चतुर्थ अध्याय पढ़ेछि सेइटा कि पढ़ेछि एकटु आलोचना पढ़ाशोना होयेछे कि नित्य कर्म और योगासन एइटा निये आमरा आलोचना करेछि एबं पढ़ेछि एकटु जेनेछि। अच्छा आज के आशा करी तुम्हारा भलो आसो तो सबा ना हमीय भलो आबार पाठे मन दाम। हाँ देखो आज के एकटू तुम्हारे सप्तम श्रेणी शिक्षार्थी बोल मनोजोगी हबा तुम्हरा बोटा बी खाता नहीं प्रस्तुत हो एवं मनोजोगी हो आमरा बाकी आलोचना आज के एक पाठ करब पढ़ाशुना करब जानब बुझब गत तारीखे जाटार बाकी अंशगुल आईटा नहीं जानब पाठर शुरोनम पाँच छय सत आठ हे तुम्हार चतुर्थ अध्याय पाठर शुरोनम चतुर्थ अध्याय पाँच छय सत आठ एक बाकी आछे आसन धारणा विभिन्न रकम आसन धारणा अनुशीलन पद्धति और प्रभाव एगलो नहीं जानब ताहले आमादे सप्तम श्रेणीते कि आसनगुलो आछे एटाते सके शलभ्यासनेर धारणा दुईटा आसन आछे एकटा कि शलभ्यासन और पश्चिमोत्ता आसन ताहले एटा कि शलभ्य आसनटा शलभ्य आसनटा कि बुझेछो एटा देखो शलभ्य शब्देर अर्थ पतंग शलभ्य शब्देर अर्थटा कि बोल्लाम तो ज्ञानमूलक थाकते पारे पतंग कि एटा ज्ञानमूलक सेट होते पारे सब प्रश्न बा ब्रत प्रश्न सेट होते पारे तखन एटा एक कथाय पतंग लिखबा बुझेछो ताहले शलभ्य शब्देर अर्थटा हच्छे पतंग आसन अवस्थाय देह अनेकटा आसनटा आमरा जखन करब आमरा आसन सम्पर्के तो जानो तोमादेर गत तारिखेओ बोलेछि आजकेओ बोलछि आसन करले कि हय आमादेर विभिन्न रकमेर आसनगुलो करले आमादेर शरीर मन खुबी सुस्थ थाके पवित्र थाके भालो थाके एबं खूब मानने प्रफुल्ल लागे देखा जेको आसन करा दरकार करीना ये हमारे शर एक प्रयोजन सवार जो सब बस मानुष्टर ये प्रयोजन ए टू जेड पर्त बुझेस एकटू हम प्रयोजन ताते शरीर हमारे सुस्थ सबल आर जोर किडनी हार्ट सबगुल भलो थे बुझेस ताहले आसनटा एगल आसन करते हैं तैना तुम्हरा करो ना कि हाँ করবে মাঝে মাঝে করবে অবশ্যই করবে। আচ্ছা করবে একটু করে আসুন। আচ্ছা তাহলে কি হলো এইটা এই আসনটা করার সময় আমাদের কি আসন অবস্থায় দেহ অনেকটা পতঙ্গের মতো দেখায় তাই তাকে পতঙ্গ আসন বলে বুঝা গেল। এইবার এর অনুশীলনটা কি এগুলো নিয়ে তিন তিনটি করে ভাগ আছে অনুশীলন প্রভাব অনুশীলনগুলো কি এই সব অনুশীলন করলে আমাদের কি হয় এটা কেন কি হয় আমাদের আমরা জানলাম এবার এটার অনুশীলন পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের কি হয় এই আসনগুলো একটু বইটা দেখো শিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দেখো বইটা একটু সলভ্য আসন আমি পড়ছি তোমরা এটা তিরিশ পৃষ্ঠা বুঝেছো এর ধারণাটা এর হচ্ছে অনুশীলন পদ্ধতিটা হচ্ছে মাটির উপর পা শক্ত জায়গায় উপর হয়ে শুয়ে পড়তে হবে চিবুক মাটির উপর থাকবে দুহাত সোজা করে দেহ দুপাশে উপরে নিচে এবং হাতের তালু দুটো মাটিতে সমান করে পাতা থাকবে তাহলে কী করতে হবে বুকটা মাটির উপর ইয়ে করে দিতে হবে এবং সমান করে হাত পা পায়ের তালুগুলো সমান করে পাতা থাকবে বুঝেছো তারপরে কী হবে পাতা
থাকবে, আঙ্গুলগুলো গায়ে গায়ে লেগে থাকবে, আঙ্গুলগুলো কি গায়ের সঙ্গে লেগে থাকবে, হাঁটু উরু ও পায়ের গোড়ালি জোড়া রাখতে হবে। তাহলে এই আসনগুলো করার সময় আমাদের এই নিয়মগুলো একটু ঠিকঠাকভাবে করতে হবে। এরপর শ্বাস ধীরে ধীরে গ্রহণের সাথে হাঁটু ভাঁজ না করে উরু ও পা সোজা রেখে মেঝে থেকে দেহ থেকে দুহাত উপরে তুলতে হবে। আস্তে 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 শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এগুলো করতে হবে। এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড করে থাকতে হবে। এইভাবে 20-30 সেকেন্ড করে আমাদের প্রত্যেকটা আসনে থাকতে হবে। তার বেশি করা যাবে না, তার বেশি করলে ক্ষতি হবে, বুঝেছো? এই একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে। এই টাইমটুকুর মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, আসনটি 3-4 বার করতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা আসন, বিভিন্ন আসন আছে, অনেক আসন আছে, এই আসনগুলো আমরা এরকম 30-20-30 সেকেন্ড করে করব। এবং করার পর ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, শরীরের মাধ্যমে, বিভিন্ন ভাঁজ ভঙ্গির মাধ্যমে এগুলো 3-4 বার করে আমরা করব। এই জন্যে আমাদের এই আসনগুলো করা একান্ত দরকার। এই অনুশীলনের মাধ্যমে আমাদেরকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, তারপরে কী হবে, তারপর 4 বার করে যেটা আমি পড়লাম এবং এইটাই আমি মূল কথাটু লিখেছি, বুঝেছো? মূল বইটায় আমি মূল কথাগুলো লিখেছি, তোমরা একটু নোট করে নিয়ে নিতে পারো। আচ্ছা, নোট করে না নিলে হবে, এমনি মনোযোগ সহকারে পড়ো, বোঝো, তাহলে সব ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রভাবটা কী এইবার? এইবার এইটার প্রভাব কী? হাঁটুর বাত নিরাময় হবে। হাঁটুতে ঘিটে ব্যথা থাকলে দেখো না, অনেক সময় অনেক ইয়েতেই অল্পতেই হাঁটু এগুলো ব্যথা করে, এই ব্যায়ামগুলোর ফলে এবং এই আসনগুলোর ফলে, এটা এক রকমের ব্যায়াম, যোগ ব্যায়াম এগুলো, হ্যাঁ, এগুলোর ফলে এই ব্যথাগুলো দূর হবে, অসমান কাঁধ সমান হবে, কাঁধের ব্যথা কাঁধের ইয়েগুলো এগুলো ঠিক হয়ে যাবে। তারপরে 3 নম্বরটা কি, হজম শক্তি বৃদ্ধি পাবে। তোমার হজম শক্তি বৃদ্ধি পেলে তোমার খাওয়া দাওয়ার প্রতি এনার্জি আসবে, খাওয়া দাওয়ার পর ঘুম, শরীর চলা বলা, খাওয়া, কাজে, যে কোনো কাজে তুমি মনোযোগী হতে পারবে। তাহলে তোমার শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে তোমার সব কিছুই ভালো লাগবে, কাজে এবং পড়াশোনা সব কিছু, বুঝেছো? এই জন্যে আমাদের এই পয়েন্টগুলো, মোটামুটি আরও অনেক পয়েন্ট আছে, এগুলো আমি 3-4টা পয়েন্ট আমি দেখিয়েছি, বুঝেছো? বইয়ে বইয়ে বা অনেক পয়েন্ট আছে। তারপরে কি, পশ্চিমত্তাসন, এইটার পশ্চিমত্তাসনটা বলতে কী বোঝায়? এখানে 7-এর মধ্যে 2টো আছে, 2টো সম্পর্কে আমরা জানবো। তারপর বড় ক্লাসে উঠলে হয়তো আর একটু বেশি থাকবে, আবার ছোট ক্লাসে হয়তো বা আর একটু কম আছে। আসন মোটামুটি আমরা সব ক্লাসে একটু কম বেশি করে জানি এবং বুঝি, বুঝেছো? তো কোনো কোনো জায়গাতে একটু বেশি করে বিশ্লেষণ ব্যাখ্যা বেশি থাকে, কিন্তু আসনগুলো আমাদের মোটামুটি জানি। এইভাবে আমরা অনুশীলন করার চেষ্টা করব। এবং পশ্চিম মত্তা আসনগুলো কী, এইটা সম্পর্কে, এটা কী, এটা কাকে বলে? যে আসনটিতে শরীরের পেছন দিকে ব্যায়াম বেশি হয় তাকে পশ্চিমত্তা আসন বলে। শরীরের পেছন দিকে ব্যায়াম, অনেক আসন আছে সামনের দিকে আর পেছন দিকে, বিভিন্ন ঘুরে পেছনের অনেক রকমের ব্যায়ামগুলো আছে, এগুলো করলে এই পেছনের দিকে যে ব্যায়ামগুলো বেশি হয় সেইটাকে, শরীরের পেছনের ব্যায়ামগুলো যেটা বেশি হয় এইটাই হচ্ছে পশ্চিমত্তা আসন, তাকে পশ্চিমত্তা আসন বলা হয়, বুঝেছো? এইবার এর অনুশীলন পদ্ধতিটা ওই একই একইভাবে ওইরকম করে দেহ ইয়ে করে, এইটা শ্বাস প্রশ্বাস, দেহ কেউ এরকম করে শুয়ে বা বসে, এই আসনটা কীরকম দেখেছো, এইটা একটু এরকম করে মানে বসতে হবে, মাটিতে বসে এই যে এইভাবে এরকম করে করতে হবে, বুঝেছো? এই আসনের ফলে আমাদের কী হবে,
আমাদের দু পা সোজা করে সামনের দিকে বইয়ের দিকে যদি ছড়িয়ে বসতে হবে। এরপর দু হাত সোজা করে ডান হাতে বুড়ো আঙ্গুল তর্জনী, তার মাধ্যমা দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল, এইভাবে বসে মেরুদণ্ড টান টান করে পিঠে এগুলো ঠিকঠাক করে, তাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 30 সেকেন্ড করে থাকতে হবে। ওই রকম যে আগের মতো সব আসনগুলোতে ওই রকম 20 থেকে 30 সেকেন্ড করে থাকতে হবে। এবং এই 20 থেকে 30 সেকেন্ড থাকার মধ্যেই তারপরে এইটা হচ্ছে চারবার করে করতে হবে, বুঝেছ? তাহলে চারবার করে করতে হবে। এগ লয়নের ফলে আমাদের শরীর এবং সব কিছু সুস্থ থাকবে, সবল থাকবে, বুঝেছ? এবং এর প্রভাবটা হলো, এটা গেল অনুশীলন। এবার প্রভাবটা আমরা আসি পশ্চিমাত্য আসনের প্রভাবগুলো কী, এর ফলে আমাদের কী উপকারগুলো আসবে সেইটা। মেরুদণ্ড নমনীয় হয়, মেরুদণ্ডগুলো নরম হয়, কী সুন্দর সফট হয়, ফ্লেক্সিবল হয়, যেদিকে ঘুরাতে চাইবে সেই দিকে ঘুরতে চায়, অসুবিধা বোধ হয় না। তারপর 2 নম্বরটা দিয়ে স্নায়ু মণ্ডলী সতেজ হয়, ভেতরে স্নায়ুগুলো সতেজ থাকে, হাড় নার্ভগুলো জোর থাকে, সুন্দর সেগুলো সার্ভিস ভালো দেয়, বুঝেছ? রক্ত ব্লাড ক্লাটগুলো সুন্দর সার্ভিস দেয়। তারপরে 3 নম্বরটা হৃৎপিণ্ড ফুসফুস সবল হয়, তার এই আসনগুলো করার ফলে আমাদের আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসগুলো সবসময় চলতি থাকে, রানিং থাকে। আর তা না হলে হয়তো বসে থাকলে জিনিসগুলো মরিচা, যেমন একটা কোনো জিনিসে মরিচা পড়ে জিনিস নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা দেখবা তখন অনেক রকমের সমস্যা দেয়। ওই রকম আমাদের শরীরের এই ভেতরের যন্ত্রপাতিগুলো ওই রকম হৃৎপিণ্ড ফুসফুস বিভিন্ন ইয়েগুলো এগুলো তখন অকেজু হয়ে পড়ে। আর এগুলোনের ফলে, এই আসনগুলোনের ফলে আমাদের শরীর সতেজ এবং খুবই মানে সতেজ হয়ে ওঠে। এই জন্যে আমাদের এই আসনগুলো করা সবারই একান্ত দরকার। তাহলে আমরা এই আসন থেকে মোটামুটি পেলাম, দুটো আসন থেকে অনেক কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম, তাই না? এইবার তারপর কিশোর কিশোরীদের 4 নম্বর একটা পয়েন্ট, লম্বা হতে সাহায্য করে, কিশোর কিশোরীদের জন্য এইগুলো সাহায্য করে, লম্বা এগুলো সাহায্য করে। আচ্ছা, এবার বাড়ির কাজটা তোমরা নাও, বুঝেছো? সলভ্যাসনের উপকারিতা লিখো, সামনে কী কী উপকার পেলে এগুলো সলভ্যাসন এবং পশ্চিমাত্য আসনের কী কী উপকারিতা পেলে, এরকম একটি পয়েন্ট করে কয়েকটা লিখে আনবে, সামনের ক্লাসে দেখবো। তোমাদের সমস্যা হলে একটু সামনের ক্লাসে আলোচনা করা যাবে আজকে। তাহলে বুঝলে তো, বুঝতে পেরেছো তো? আচ্ছা, সবাই মনোযোগী হবা, এবং আমি এই তোমাদের সঙ্গে আবার সামনে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।